সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এই নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে শেয়ার করবো। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে থ্রি ফেস লাইনে নিউট্রাল ছাড়া একটা লাইট কানেকশন বা স্টার কানেকশন। তো আমাকে এক ভাই কমেন্টে জানিয়েছে যে থ্রি ফেস লাইনে কিভাবে আমরা নিউট্রাল ছাড়া একটা লাইট জ্বালাবো, বা নিউট্রাল ছাড়া আমরা কিভাবে লাইট জ্বালাতে পারি। তো এর আগে আমি এই ধরনের একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকের বিষয়টি হচ্ছে, আমি এখানে থ্রি ফেস লাইন রেড, ইয়েলো, ব্লু এবং আমার এখানে হাতে একটা থ্রি ফেস লাইন রয়েছে, যেখানে আমি একই কালার তার ব্যবহার করেছি, বাট এটা থ্রি ফেস লাইন। আমি ভোল্টেজ পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। তো এই থ্রি ফেস লাইনে এখানে কিন্তু নিউট্রাল নাই, শুধু আর ওয়াই বি। এখানে দেখেন আর ওয়াই বি, রেড, ইয়েলো, ব্লু, তো তিনটা ফেজ রয়েছে। তিনটা ফেজের সাথে আমি তিনটা বাতি কানেক্ট করে এখানে মূলত স্টার কানেকশন করে আমি বাতিটা জ্বালাবো। তো এটা নিউট্রাল ছাড়া কীভাবে জ্বালানো যায় সেটা আমি দেখিয়ে আপনাদেরকে পরিপূর্ণ করে ইনশাল্লাহ দেখাবো। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমি প্র্যাকটিক্যাল করে যাব। তো প্র্যাকটিক্যাল করার আগে এখানে দেখেন আমার কাছে তিনটা ব্যাটেন্ট হোল্ডার রয়েছে, আমি তিন হোল্ডার ইউজ করব। এবং এখানে 100 ওয়াটের তিনটি ল্যাম্প রয়েছে, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো এই তিনটা ল্যাম্পকেই আমি মূলত নিউট্রাল ছাড়া জ্বালাবো, তবে স্টার কানেকশন করে। এটা হয়তো অনেকে বুঝতে পারছেন, তো যারা না বুঝে থাকেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমি সার্কিট ব্রেকারটি লাগানোর জন্য এখানে একটা বেস ব্যবহার করবো, সেটাকে আমরা এখানে লাগাবো এবং ব্যাটারি হোল্ডারগুলো লাগিয়ে পরিপূর্ণ করে আমি দেখাচ্ছি। তো এখানে স্টার সংযোগ করার জন্য আমি এখানে মূলত কানেক্টর ব্যবহার করব। তো ভিউয়ার দর্দ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন আশা করছি। তো আমি এটা কাজ শুরু করে দিচ্ছি। তো আমি হোল্ডারগুলো লাগিয়ে নিচ্ছি এখানে। এগুলো মূলত ব্যাটেন্ট হোল্ডার, আমি এই বোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখেন আমি জাস্ট দুইটি টার্মিনালে দুটি ফেস এবং নিউট্রাল লাগিয়ে রেখেছি। এগুলাতেও দুইটি ফেস, একটা নিউট্রাল এবং একটা ফেস লাগিয়েছি। এখানেও ইয়েলো ফেসটা এবং নিউট্রাল লাগিয়েছি। তো এখানে কালো তারটা আসলে এখানে নিউট্রালের কাজ করবে, বাট এখানে কিন্তু আমরা নিউট্রাল কানেকশন দেবো না। তো ভিউয়ার্স, এখন এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হোল্ডার তিনটে আমি লাগিয়ে দিচ্ছি। এখন উপরের কাভারটা লাগিয়ে দিচ্ছি। তো তিনটি হোল্ডার লাগিয়ে দিলাম জাস্ট। এখন আমি এখানে যে কানেক্টর রয়েছে এগুলো, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা, এই টার্মিনালের সাথে এটা, এই টার্মিনালের সাথে এটা কানেক্ট। তো আমি এটা যেহেতু স্টার সংযোগ করবো, সেক্ষেত্রে আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি জাস্ট। এই তিনটা তার এখানে লাগিয়ে দেবো। আমি তিনটা তার এরকম মরিয়ে লাগিয়ে দিলেও দিতে পারতাম। জাস্ট এখানে শর্ট করে দেবো কেবল দিয়ে। এটাই মূলত স্টার বিন্দু হবে, তো আমি এখানে শর্ট করে দিচ্ছি। মূলত কানেক্টর ইউজ করলাম, কানেক্টর যদি আমরা নাও ইউজ করতাম, এখানে তিনটে একসঙ্গে করে দিলে এখানে নিউট্রাল হয়ে যেত। তো আমি এখানে কানেক্টর ইউজ করতেছি সুবিধার জন্য।
তো এখানে হচ্ছে স্টার বিন্দু, এখন এই তিনটা তার আমি এই এখানে লাগিয়ে দেবো, এই তিনটা টার্মিনাল এইটা বরাবর এইটা, তো এখানে স্টার বিন্দু হবে, এখানে নিউট্রাল হয়ে যাবে। তো এটা হচ্ছে স্টার কানেকশন। সো এখানে নিউট্রালের কোনো প্রয়োজন নয়, ট্রান্সফরমারতে কিন্তু এরকম নিউট্রাল কানেক্ট করে থাকে। তো আসলে আমাকে যে সমস্ত ভাই কমেন্টে জানিয়েছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা, তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই খুশি হবেন। তো নিউট্রাল ছাড়া আসলে বাতি জ্বালানো যায়, যদি আমরা এখানে নিউট্রাল কানেকশন নাও করি বাতিটি জ্বলবে, আবার যদি আমরা এখানে দুইটা বাতি সিরিজে করি তাহলেও 440 ভোল্টে কিন্তু এটা চলবে। আসলে কাজগুলো একটু তাড়াহুড়া করতে আমার সমস্যা হচ্ছে, মাইন্ড করবেন না। তো বিভার এখানে স্টার কানেকশন হয়ে গেল, এখন জাস্ট আমি এখানে একটা সার্কিট ব্রেকারটি লাগানোর জন্য এখানে একটা বেস লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে বেসটা লাগিয়ে দিলাম, এখন আমি এখানে 3 ফেজ তো সার্কিট ব্রেকারটি MCBT আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে 3 ফেজ লাইনটি থাকবে, এখন এখানে যেহেতু 3টি লাইন রয়েছে তো এখানে আমি রেড দেব, তারপর আমরা সিরিয়াল অনুযায়ী দিলে দিতে পারতাম বাট এখানে চেঞ্জ হয়ে গেছে, তো রেড ইয়েলো ব্লু যে কোনো একটা দিলেই হবে। তো যদি আমরা এটা এখানে দিই তাও হবে, যে সেক্ষেত্রে আমরা হোল্ডারটা চেঞ্জ করে নিলেও হবে, তো আমি সিরিয়াল করার জন্য হোল্ডারটা যদি চেঞ্জ করে দিই তাও হবে। তো ভিউয়ার্স এখানে আমি সিরিয়াল করে দিলাম রেড ইয়েলো ব্লু, তো আগে এটা এখানে ছিল, জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে রেড ইয়েলো ব্লু সিরিয়াল করে দিলাম কালার কোড অনুযায়ী। তো এখন এখানে দেখেন এটা থেকে যেটা আসছে সেটাও এখানে লাগিয়ে দিয়েছি, এখান থেকে যেটা আসছে সেটাও এখানে লাগিয়ে দিয়েছি, এখান থেকে যেটা আসছে সেটাও এখানে লাগিয়ে দিয়েছি, তিনটা একসঙ্গে করে দিয়েছি, অর্থাৎ এটা স্টার বিন্দু। এখানে যদি আমরা টেস্টার ধরি তাহলে যখন আমরা লাইন দেবো তখন এখানে টেস্টারটা জ্বলবে না, কারণ এখানে স্টার বিন্দু হয়ে গেছে, এখানে নিউট্রালের উৎপন্ন হয়ে গেছে। তাই ভিউয়ার্স এখন আমি এখানে যে 3টা লাইন আছে 3টা লাইনের সাথে 3টি লাগিয়ে দিচ্ছি। তো MCBT-তে 3টা ফেজ লাগিয়ে দিচ্ছি, আসলে ভিডিওটি ছোট করার জন্য আপনাদের দেখার সুবিধার্থে আমি আসলে কাজটি দ্রুত করার চেষ্টা করছি, বাট মাঝে মাঝে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো ভিউয়ার্স এখানে কানেক্ট হয়ে গেলে দিলাম, এখন যদি আমি সার্কিট ব্রেকারটি উঠিয়ে দেই বা এখানে তারপরে এখানে লাইটটি লাগিয়ে দেই তাহলে কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে নিউট্রাল ছাড়া। এখানে কিন্তু কোনো রকম নিউট্রালের কানেকশন না, এখানে দেখেন উইদাউট নিউট্রাল, এখানে দেখেন রেড ইয়েলো ব্লু, জাস্ট এখানে হোল্ডারে লাগিয়ে দিয়েছি, হোল্ডারের অপর যে টার্মিনাল সেখানে আমরা নিউট্রাল কানেক্ট না করে এখানে স্টার কানেকশন করে দিয়েছি, অর্থাৎ ট্রান্সফরমারতে কিন্তু এরকম কানেক্ট থাকে। তারপর আমি এখানে ল্যাম্প কানেকশন করে দিচ্ছি, ল্যাম্পগুলা লাগিয়ে দিচ্ছি, আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন। এখন যদি আমি এটাকে লাইন দেই তাহলে নিউট্রাল ছাড়াই কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে আশা করি। তো আমি একটা সার্কিট ব্রেকার অন করে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে দেখেন ফেজটা আছে, এখানেও একটা ফেজ, এখানেও একটা ফেজ, এখানেও একটা ফেজ। তো এখন কথা হলো যে এখানে রেড ইয়েলো ব্লু এখানে কিন্তু নিউট্রাল নাই, তো আসলে আপনাদের বোঝার সুবিধার্থে আসলে এটা যে 3 ফেজ লাইন আমি সেটা আপনাদেরকে দেখাবো একটা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করে। তো তার আগে আমি একটা সার্কিট ব্রেকারটি MCBT অন করে দিচ্ছি এবং এখানে দেখবেন জ্বলে ওঠে। এখানে দেখেন এখানে কিন্তু কোনো রকম নিউট্রালই নাই, এখানে কিন্তু কোনো নিউট্রাল নাই, জাস্ট রেড ইয়েলো ব্লু, এবং এইখানে হচ্ছে স্টার কানেকশন, এবং এইখানে কিন্তু এখন এই বিন্দুটা স্টার হয়ে গেছে, এখানে টেস্টার জ্বলবে না।
এখানে চেষ্টা চলবে না, এখানে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি তারপরেও আমাদের কোনো সমস্যা হবে না, তবে না ধরাই ভালো। তো ভিউয়ার্স, এটা কিভাবে কানেকশন করেছি সেটা আমি আপনাদেরকে পরিপূর্ণ ক্লিয়ার করে দেখেছি। তো কাজের মধ্যে আমার একটু সমস্যা হয়েছিল, যেটা এখানে হোল্ডার লাড়া খেয়েছিল, তারপরে এখানে বিভিন্ন রকম স্ক্রুড্রাইভার পড়ে গেছিলো, এগুলো আসলে মাইন্ড করবে না দ্রুত করার জন্য। তো যাই হোক, এখন আমি এটাকে ভোল্টেজ পরিমাপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে একটা ডিজিটাল মাল্টিমিটার রয়েছে, তো আমি লাইনটি অফ করে দিচ্ছি এবং ওই পাশ থেকে আমি লাইনটি পরিমাপ করবো, যে আসলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এটা থ্রি ফেস লাইন, নিউট্রাল ছাড়া চালিয়েছি তার একটা প্রমাণ। তো এখানে দেখেন ভোল্টেজটা, দেখেন ভোল্টেজটা দেখলেই বুঝতে পারবেন যে এটা থ্রি ফেস লাইন। লাইন টু লাইনের যে ভোল্টেজ 380-90, একটু ভোল্টেজটা বেশি, 380 থাকে ম্যাক্সিমাম সময়, এখানে 97 দেখাচ্ছে। তো এখানে দেখেন কোনটাতে ধরি, এখানে দুইটার মধ্যে যদি ধরি তাহলে দেখেন ভোল্টেজটা কত আসে, এই দুইটার মধ্যে দেখেন যে ভোল্টেজ আসে 397-96, এবং এটা চেঞ্জ করে দিচ্ছি, এটার মধ্যেও আছে এবং এখানেও আছে। এটা যে থ্রি ফেস লাইনেতে কিন্তু কোনো সমস্যা নাই। তো এটাকে যদি আমি অন করে দিই আবার লাইটটি জ্বলবে, এখানে কিন্তু কোনো রকম নিউট্রাল কানেকশন নাই, উইদাউট নিউট্রাল। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটাই রিকোয়েস্ট, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ইয়ার ভিডিওর সাথে থাকুন এবং আপডেট ভিডিও সবার আগে দেখতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।